যে আল্লাহর রাসুলের তিনটা পছন্দ বলার জন্য। আল্লাহর রাসুলের তিনটা পছন্দ কি সেই বিষয়ে আমি আলোচনা কলিয়ারচর বেতিয়ার কান্দি মাদ্রাসায় করেছিলাম। সেই আলোচনাটাকে আজকে পুনরাবৃত্তি ঘটাবো, আপনারা শুনবেন। যেহেতু আবদার করেছেন, আমি সে আবদারটা একটু মিটাবো, তবে আলোচনার আঙ্গিক হবে ভিন্ন, ওটার মতো হবে না, একটু ভিন্ন কিছু হবে, সাবজেক্ট এটাই থাকবে। তবে আমার সাবজেক্টে যাওয়ার আগে আমি প্রশ্নের উত্তর দেই, পরে যদি আপনারা না থাকেন। এক ভদ্রলোক বললেন, সূরা আল ইমরানের 81-82 নং আয়াতকে মিলাদু কিয়ামের দলিল হিসাবে ব্যবহার করা কতটুকু যুক্তিযুক্ত? আমি দেখতেছি যে সূরায়ে আল ইমরানের 81 নং আয়াতের মধ্যে মিলাদ সম্পর্কে কোনো কথাই নেই, এবং 82 নং আয়াতের মধ্যে মিলাদের ধারে কাছেও কোনো শব্দ নাই। আমি নিজে পড়ি, আপনারা শুনেন। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লাম্মা আতাইতুম মিন কিতাবি ওয়া হিকমা থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মা'আকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। কোন মিলাদ পাইছেন? না। মিলাদ শব্দ পাইছেন? না, পাইছেন না। এবার 82 নং আয়াত, ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোন মিলাদ শব্দ পাইছেন? না। কেটাগুলো আছে ভুয়া কথা, এমনি তারপরে এসে এই উত্তরগুলো পরে দিব। এই একটা উত্তর আগে দিয়ে দিলাম, বাকি উত্তরগুলো ইনশাআল্লাহ পরে দিব। তার মানে আমি এই আয়াতটা বের করতে আমার সময় লেগেছে। কাগজে দলিল লিখে দিয়েছেন যে 81 নং 82 নং আয়াতের মধ্যে মিলাদুন নবী আছে। এই দুই আয়াতের মধ্যে মিলাদুন নবীর ম নাই কি নাই? দলিল দিলেই তো আর চললো না, কত মুখস্থ দলিল দেওয়া যায়। যাই হোক, এটা ভ্রান্ত। মিলাদুন নবী, আমি পরিষ্কার বলেছি, মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী এই বাক্যটা জগতের কোন হাদিসের কিতাবে যদি থাকে, কোন বেদাতি যদি আমারে দেখাইতে পারে, এর দুনিয়াতে একজন মরিদ না থাকলেও আমি এর মরিদ হমু। এক নম্বর কথা, একজন মরিদ যদি হেন না থাকে আমি এর এক নম্বর মরিদ, আমি প্রথম, আমি শেষ, আমি তার কাছে মরিদ হমু, পাল্লে এর পাওয়ার মধ্যে সুমা খামু। জগতের পৃথিবীর কোন হাদিসের কিতাবের মধ্যে যদি ঈদে মিলাদুন নবী নামক বাক্যটা কেউ দেখাইতে পারে, আমি অন্য কিছু বলতে পারি না, কারণ অর্থের টাকার কথা আমি বলতে পারি না, টাকা আমার কম। এই জন্য অনেক জায়গায় শুনি, আপনাদের বাজিতপুরে গেলে শুনি, ওখানে নাকি কে কে এসে 1 কোটি টাকা মানে চ্যালেঞ্জ করে যে 1 কোটি টাকা 2 কোটি টাকা। আমি সেটা বলি না, আমার পরিষ্কার কথা, ভাই আমি টাকা দিতে পারবো না, তুমি যদি দেখাইতে পারো আমি তোমার কাছে মরি দেবো, পরিষ্কার কথা। এবং আমাকে যারা পছন্দ করে হেদের কেউ বলবো যে তোমরা লো, আমরা সবাই মিল্লাহের কাছে গিয়ে মরিদ হয়। সারা দুনিয়ার কিতাব যদি পড়ে, হাদিসের কিতাব যা লেখা হয়েছে এ পর্যন্ত, সারা দুনিয়ার কোন কিতাবের মধ্যে ঈদে মিলাদুন নবী নামক কোন বাক্য ছিল না, নাই, থাকবে না, পরিষ্কার কথা। থাকলে আইসেন আমার সামনে, আমি তাকে বরণ করে নিব, আমি তাকে বললাম প্রথমেই তার কাছে মরিদ হবো, আমার চেয়ারটা সাইড দিয়ে বসার জায়গা দিয়ে কুমু আজ থেকে ওয়াজ আর করতাম নাম নেই করবে, তার উপরে ওয়াজের বাদ দিয়ে দিবো। আর কোনো কথা আছে? ঈদ মিলাদুন নবী নাই। তাহলে আমার সাবজেক্ট, আমার সাবজেক্টটা আজকে কোন সাবজেক্টে আলোচনা করব? খুব বেশি সময় আলোচনা করতে পারি না তো, অনেকের দাবি লম্বা আলোচনা। তবে এটা ঠিক, 2 ঘন্টা কেন, আমি 8 ঘন্টার ওয়াজ করবো মাত্র 40 মিনিটে। কয় ঘন্টার? 8 ঘন্টার ওয়াজ। দেখেন কেমনে 8 ঘন্টার ওয়াজ করি, ডিজিটাল যুগে কেন লম্বা ওয়াজ করতাম? অযথা যুগটা তো ডিজিটাল, ঠিক আছে না? এই 8 ঘন্টার ওয়াজ 40 মিনিটে ইনশাল্লাহ করে ফেলে।